হ্যালো এভরিওয়ান, আজকে ডিসকাশনের টপিক হলো বাচ্চাদের হেডেকের কারণ কি। অনেক বাবা মারাই বারবার এসে তাদের বলেন যে তাদের বাচ্চাদের প্রচণ্ড হেডেক হচ্ছে, মাথা ব্যথা করছে প্রচণ্ড। তো এই হেডেকের কারণটি কি, হেডেকটি কেন হয়, হেডেকের ট্রিটমেন্ট কি, আর এই হেডেক হলে কখন আমরা ডাক্তার কাছে নিয়ে যাব, তো আজ সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট হচ্ছে এই হেডেকের কারণটি কি। আমরা জানি আমাদের ব্রেনটি প্রোটেকশন দেওয়া থাকে ব্রেনের বাইরে একটা স্কাল বলে একটা শক্ত হাড় দিয়ে। এই হাড়টি ব্রেনটিকে প্রোটেক্ট করে রাখে। আর ব্রেনটি তৈরি হয় সাধারণত কী দিয়ে, ব্রেনের ভেতর থাকে আমাদের কিছু কিছু নার্ভ, অনেক রকম অনেকগুলো নার্ভ একসাথে জড়িয়ে পেঁচিয়ে এই ব্রেনটি তৈরি করে, তাকে বলা ব্রেন ম্যাটার। আর তার সাথে কী থাকে, তার ভেতর থেকে জল, ব্রেনের মধ্যে সিএসএফ যাকে আমরা বলি, যেটাকে আমরা বাংলায় বলি জল বা সিএসএফ। এই সিএসএফ আর ব্রেন ম্যাটার আর তার সাথে ব্লাড ভেসেলস মানে শিরা, যেখান থেকে রক্ত সঞ্চালন হয়, এইগুলো দিয়েই ব্রেনটি তৈরি। এবার যদি এই তিনটে জিনিসের মধ্যে কোনো কিছু বেড়ে যায় তাহলে আমাদের হেডেক হওয়ার চান্স থাকে। এবার তার আগে জানতে হবে যে ব্রেনটি যে তৈরি বললাম তৈরি হয় কী দিয়ে, ব্রেন ম্যাটারটি, সেটা অনেকগুলো নার্ভ দিয়ে তৈরি হয়। তো একটা নার্ভ, অসংখ্য অজস্র নার্ভ আছে, এই একটা নার্ভ আর একটা নার্ভের সাথে যে জাংশনটি, সেই জাংশনটিতে একটি নার্ভ থেকে আরেকটি নার্ভে কন্ডাকশন হয়, মানে নার্ভ থেকে একটি নার্ভ থেকে কোনো ইনপুট অন্য নার্ভে কি করে যায়, সেখানে কিছু কিছু পরিমাণ প্রচুর পরিমাণের হরমোন বেরোয় যা বা ইনফ্লামেটরি মার্কার্স বেরোয়। এই হরমোনগুলো সাধারণত একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে এই আমাদের সমস্ত কারেন্টগুলো পাস করে। তো ব্রেনের ভেতর হেডেক হতে গেলে এই সমস্ত জিনিসগুলো যদি কোনো একটা জিনিস বেড়ে যায় তখন কী হবে, আমাদের মাসেল থাক বডিতে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কাজ করলে ফুলে যায়, কিন্তু ব্রেনটি যদি ফুলে যায় ব্রেনটি কি বড় হতে পারবে, বড় হতে পারবে না, কারণ কি স্কালটা দিয়ে সেটা চেপে দেবে, স্কালের থেকে তো বাইরে বেরোতে পারবে না ব্রেনটি। তাহলে তখন বাচ্চাদের মেনলি এই ব্রেনটি যদি যখন এই ব্রেনের ভিতরে কোনো জিনিস বেড়ে যায়, মানে কি এই জল ব্রেনের ভিতরে যে জল বা সিএসএফটি যদি বেড়ে যায়, ব্রেন ম্যাটারটি যদি বেড়ে যায়, বা ব্রেনের ভিতরে যদি শিরাতে রক্ত সঞ্চালন বেড়ে যায়, বা এই সমস্ত হরমোনগুলোর পরিমাণ বেড়ে যায়, তাহলে বাচ্চাদের এই হেডেকটি হয়। কারণ ব্রেনটি তো বাড়তে পারে না, ব্রেনটি স্কালের মধ্যে চেপে যায়, তখনই আমাদের বাচ্চাদের হেডেক হয়। তাহলে কী হলে এই হেডেকের কারণ কী হতে পারে, এই ব্রেনের মধ্যে যদি ব্রেন ম্যাটারটি বেড়ে যায়, ব্রেন ম্যাটারটি কখন বাড়ে, যদি ব্রেনের টিউমার হয়, ব্রেন টিউমার হলে তাহলে ব্রেন ম্যাটারটি বেড়ে গেলো তখন হতে পারে, বা ব্রেনের মধ্যে সিএসএফ বা সিএসএফটি যদি বেড়ে যায়, সিএসএফ মানে জলটি যদি বেড়ে যায়, তার মানে কি হাইড্রোকেফালাস, অনেক সময় অনেক বাচ্চাদের মাথা বড় হয়, মাথা ভিতরে জল জমতে শুরু করে, অনেক ডাক্তার অনেকটাই শুনেছেন, ডাক্তার বলেন যে আপনার বাচ্চার মাথায় জল জমেছে, সেটা হচ্ছে তখন জল ব্রেনের মধ্যে জল জমে যায়, ভেন্টিকালে সিএসএফ জমে যায়, এটাকে আমরা বলি এই জন্য হেডেক হতে পারে। থার্ড কী হতে পারে, বাচ্চাদের যদি প্রেশার বেড়ে যায়, প্রচণ্ড প্রেশার বেড়ে গেলে কী হবে, এই ব্লাড সার্কুলেশন যেটা ব্রেনে সেটা আরও বেড়ে গেল, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে হেডেক হতে পারে। ফোর্থ নম্বর কী হতে পারে, বাচ্চাদের যখন আমরা কী বলেছি বাচ্চা ব্রেনটি যখন আস্তে আস্তে যদি বড় হতে থাকে, তার মধ্যে ব্রেনটি যখন বড় হয় তখন ব্রেনের মধ্যে আমাদের খাওয়া দাওয়া, ব্রেনেরও খাওয়া দাওয়া দরকার, আমরা যখন খেয়ে দিয়ে বেঁচে থাকি ব্রেনকেও বেঁচে থাকতে হবে খাওয়া দাওয়া খেয়ে। তো ব্রেনে এই সমস্ত খাওয়া দাওয়াগুলো কী দিকে আসে, মেনলি আমাদের সিএসএফ থেকে আসে, ব্লাড থেকে আসে, আর দু নম্বর হচ্ছে অক্সিজেন বাচ্চা ব্রেনটিকে বাঁচিয়ে রাখে। তাহলে যদি এই অক্সিজেনের পরিমাণ ব্রেনে কমে যায় তখনই ব্রেন কী হবে, আস্তে আস্তে নেতিয়ে পড়বে, আর সঙ্গে সঙ্গে তখন আমাদের হেডেক হতে শুরু করবে, মানে মাথা ব্যথা হতে শুরু করবে। তাহলে অক্সিজেন কখন কমতে পারে, যদি নাকে পলিপ থাকে, অনেক বাচ্চাদের নাকে পলিপ থাকে, অনেক বাচ্চাদের অ্যালার্জির ধাঁচ থাকে, অনেক বাচ্চাদের হাঁচি কাশি হয় প্রচণ্ড, তাদের কী হয় এই নাকের ভেতর পলিপগুলো অনেক বড় হয়, অনেক সময় অনেক বাচ্চাদের বারবার সর্দি কাশি লেগেই থাকে, বারবার সর্দি কাশি লাগলে তখন নাকের ভেতর এই পলিপগুলো আস্তে আস্তে বড় হয়, তখন অক্সিজেনটি দেহে কম যায়, আর অক্সিজেনটি কম গেলেও অন্য পার্ট বডির অন্য পার্টগুলোতে অক্সিজেন কম গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেনে একটু অক্সিজেন কম গেলে সঙ্গে সঙ্গে ব্রেনে মাথা ব্যথা শুরু করতে থাকে, হেডেক হতে শুরু করে, কারণ কি ইনফ্লামেটরি মার্কার্সগুলো তখন কমে যায়। তারপরে কী হতে পারে, জ্বর হলে হেডেক হতে পারে, কারণ জ্বরের সময় প্রচুর পরিমাণে আমি যে বললাম হরমোনগুলো একটা নার্ভ থেকে একটা নার্ভ হরমোনগুলো এই ইনফ্লামেটরি মার্কারগুলো বেড়ে যায়, বেড়ে গেলেই তখন হেডেক হতে পারে। সূর্যের আলোতে গেলে মানে হিটের এক্সপোজারে হলে অনেক সময় হেডেক হতে পারে। তাছাড়া কি বাচ্চাদের যদি চোখে পাওয়ার চেঞ্জ হয়, চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেলে মনে করেন দূরের জিনিস বাচ্চাদের দেখতে অসুবিধা হচ্ছে বা কাছে জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, চোখের পাওয়ার চেঞ্জ হলে তখন কী হয় হেডেক হয়, কারণ কি চোখটি তখন প্রচণ্ড প্রেশার দিয়ে সেই জিনিসটিকে দেখার চেষ্টা করে, তখনই হেডেক হতে শুরু করে ব্রেনের ভেতর, তখন রক্ত সঞ্চালন বেড়ে যায় আর চোখের পাওয়ারটি প্রেশারটি বেড়ে যায় বলে সঙ্গে সঙ্গে মাথার ভেতর হেডেক হতে শুরু করে। তাছাড়া কিছু জন হতে পারে,
ব্রেনে যদি ইনফেকশন হয় তাহলে প্রচণ্ড হেডেক হতে শুরু করে। জ্বরের সাথে যদি আপনাদের কখনো কোনো বাচ্চার হেডেক হয়, মানে অনেক সময় অনেক বাচ্চাদেরই এরকম আপনাদের ব্রেনের ভিতর প্রেশার বেড়ে গেছে, ব্রেনের মধ্যে ইনফেকশন ছড়াতে পারে, তাকে আমরা মেনিনজাইটিস বলি, তখনও বাচ্চাদের হেডেক হতে পারে। এছাড়াও কী হতে পারে, এছাড়াও আপনাদের অনেক অনেক কারণে হতে পারে হেডেক, যেমন কি যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, যাদের সাইনাসের প্রবলেম আছে, মানে কি নাক থেকে নাকে বারবার যে সাইনাস বললাম সর্দি কাশি লেগে থাকছে, অ্যালার্জি হচ্ছে, তাদেরও এরকম বারবার হেডেক হতে পারে। এছাড়া রক্ত দেহে যদি কমে যায়, দেহে রক্ত কমে গেলে কী হবে, অক্সিজেনটা রক্ত দিয়েই সাধারণত ব্রেনে যায়, ব্রেনে আমার খাবার কী বলেছি, ব্রেনে খাবার সাপ্লাই করে কে, রক্ত মানে ব্লাড। তো ব্লাড যদি কমে যায় তখন ব্রেনের মধ্যে ব্লাড কমে গেলে খাবার দাবার কমে যাবে, ব্রেন তখন আস্তে আস্তে নেতিয়ে পড়বে, আর নেতিয়ে পড়লে হেডেক বাড়তে শুরু করবে, মানে ব্রেনে তখন ইনফ্ল্যামেটরি হরমোনগুলো কমে যাবে আর হেডেক হতে শুরু করবে। তো এই সমস্ত কারণগুলো হলো বাচ্চাদের হেডেকের মেন কারণ। আর সব থেকে যেটা হচ্ছে, এগুলো তো হচ্ছে কোনো খারাপ কারণগুলো বললাম, আর নর্মালি অনেক সময় অনেক বাচ্চাদেরই মাথা ব্যথা হয়। কেন হয়, যদি রক্ত কম থাকে, দু নম্বর হচ্ছে প্রচণ্ড পরিমাণে টিভি দেখছে, মোবাইল দেখছে, মোবাইল থেকে ব্লু আলোটা প্রচণ্ড পরিমাণ চোখে গেলে চোখের প্রচুর স্ট্রেস পড়ে, আর স্ট্রেস হলেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের হেডেক হতে থাকে। তো অনেকক্ষণ ধরে মোবাইল দেখলে, অনেকক্ষণ ধরে ল্যাপটপে কাজ করলে, তাহলে সব থেকে বেশি পরিমাণ হেডেক হতে পারে। এবার যে এই যে মাথা ব্যথা নিয়ে অনেক বাচ্চারা মা বাবারাই আসেন বাচ্চাকে নিয়ে, তো কখন ডাক্তার কাছে গিয়ে যাবেন, আর দু নম্বর হচ্ছে কী কী রেড সাইন দেখবেন বাড়িতে গিয়ে, মানে যে কখন যে এই হেডেকটি নর্মাল নাকি এই হেডেকটি কোনো প্রবলেমেটিক, কখন কী করে বুঝবেন। তো সবার ফার্স্ট হচ্ছে হেডেকের সাথে কিছু কিছু সাইন যদি থাকে, মানে অন্যরকম কোনো প্রবলেম যদি থাকে, তাহলে আমরা বলবো যে বাচ্চাদের কোনো প্রবলেম হতে পারে। যেমন কি যদি বাচ্চার মাথা ব্যথা হচ্ছে, তার সাথে দেখছেন যে বাচ্চা আপনাদের হলুদ রঙের ইউরিন করছে বা লাল ইউরিন করছে, তার মানে কি, অনেক সময় বাচ্চাদের কিডনিতে প্রেশার বেড়ে যায়, কিডনির প্রবলেম হলে বডিতে প্রেশার বেড়ে যায়, তখন এরকম হেডেক হতে পারে। দু নম্বর কী হতে পারে, বারবার হেডেক হচ্ছে, সঙ্গে সঙ্গে বমিও করছে প্রচণ্ড, যখনই মাথা ব্যথা করছে মাথা চুলফুল ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা বলছে, আর তার সাথে বাচ্চা বমি করছে বারবার, তার মানে ব্রেনের মধ্যে কোনো রকম টিউমার হতে পারে বা ব্রেনের মধ্যে জল জমতে পারে। বা বাচ্চার জ্বর হয়েছে, প্রচণ্ড হেডেক বলছে, জ্বরের সাথে প্রচণ্ড মাথা ব্যথা বলছে, তার সাথে বাচ্চা উল্টোপাল্টা ভুলভাল বকছে, হাত পাগুলো টান টান হচ্ছে, খিচুনি হয়েছে বা চোখ ফোক উল্টে গেছে বাচ্চার, তাহলে আমরা তর্কা হয়েছে, তাহলে আমরা বলি যে বাচ্চার এই হেডেকটি খুবই প্রবলেম্যাটিক। এছাড়াও বাচ্চার প্রচণ্ড হেডেক হচ্ছে, তার সাথে বলছে পেট ব্যথা হচ্ছে, তাহলেও আমরা বলি এটাই খারাপ। তাছাড়া কি, যদি বাচ্চা বলে যে আমার মাথা ব্যথা করছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, তার মানে পাওয়ার চেঞ্জ হতে পারে বা ব্রেনের ভিতরে অন্য কোনো প্রবলেম হতে পারে, টিউমার টাইপের কোনো কিছু হতে পারে, তার জন্য বাচ্চা দেখতে পারছে না, দেখতে প্রবলেম হচ্ছে, দুটো জিনিস দেখছে। বাচ্চারা অনেক সময় বলে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি না, হঠাৎ একটা জিনিসকে দুটো লাগছে, ডিপ্লোপিয়া বলা হয়। তো এগুলো হচ্ছে হেডেকের সঙ্গে রেড সাইন। এই সাইনগুলোর মধ্যে কিছু একটা থাকলে, বা যদি আপনার বাচ্চা দেখেন যে কন্টিনিউ হেডেক বলেই যাচ্ছে সারাদিন, ঘুম থেকে উঠেও বলছে হেডেক হচ্ছে, দুপুরবেলা খেলাধুলা করছে তখনও বলছে হেডেক হচ্ছে, শুধু পড়তে বসে হেডেক বলছে এরকম নয়, পড়তে বসে হেডেক বলছে, খেলাধুলা করছে তাও তখনও হেডেক বলছে, বা সারাদিনে কোনো অ্যাক্টিভিটি করছে, বাচ্চা বসে আছে তখনও বলছে আমার মাথা ব্যথা করছে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবেন। আর কী কী টেস্ট করাবেন, হেডেক হলে ডক্টর যদি বাচ্চাকে দেখে যদি ভাব বোঝে যে হ্যাঁ বাচ্চা কোনো প্রবলেম হয়েছে, তখন সিটি স্ক্যান বা এমআরআই দরকার হতে পারে, সেটি ডক্টর প্রেসক্রিপশন ছাড়া নিয়ে থেকে নিজের বুদ্ধি দিয়ে করবেন না সিটি স্ক্যানটি, কারণ বাচ্চাদের রেডিয়েশন এক্সপোজার না দেওয়াই বেশি ভালো। তো এবার এই হেডেক হলে কী ট্রিটমেন্ট করবেন, হেডেকের ট্রিটমেন্ট কী, হেডেকের ট্রিটমেন্ট হলো সব থেকে আগে যেটা মেন কারণ, সেই কারণটা খুঁজে বের করতে হয় যে কেন হেডেক হচ্ছে। বেশিরভাগই হেডেকের কারণ আমরা খুঁজে পাওয়া গেলে, সেই হেডেকের কারণটি যখনই আমরা খুঁজে পাবো, সেইটাকে ট্রিটমেন্ট করলে বাচ্চা ঠিক হয়ে যাবে হেডেক, এক। আর দু নম্বর হচ্ছে যদি আমরা দেখি যে বাচ্চার রক্ত কমে গেছে, তার জন্য মেনলি হেডেকটি হয় বাচ্চাদের। সাধারণত আমাদের দেশে মেন হেডেকের 60% কারণই হচ্ছে দেহে রক্ত কমে যাওয়ার জন্য, মানে অ্যানিমিয়া হওয়ার জন্যে। তো রক্ত কমে যাওয়ার জন্য হেডেক হয়, কারণ ব্রেনে রক্ত চলাচল কমে যায়, এক। আর দু নম্বর হচ্ছে ব্রেনে অক্সিজেন সাপ্লাইটাও কমে যায়, এই জন্য বাচ্চাদের হেডেক হয়, খুব ইরিটেবল হয় বাচ্চা, মানে খুব খিটখিট করে, জেদ বেড়ে যায়, রাতে ঘুম কমে যায়। তখন হচ্ছে আমাদের নিয়ম হলো বাচ্চাদের প্রচুর পরিমাণে আয়রন খাওয়াতে হবে, মানে আয়রন সিরাপ বা আয়রন ড্রপ খাওয়াতে হবে। আর আয়রন জাতীয় খাবার কী খাওয়াতে হবে, সেগুলো আমি আগের অনেক ভিডিওতেই বলেছি কী কী খাবারে আয়রন থাকে সেগুলো খাওয়াবেন। দু নম্বর কী, যেটা এখনকার দিনে মোস্ট কমন হচ্ছে বাচ্চাদের হেডেকের কারণ, সেটা হলো বাচ্চাদের মোবাইল দেখা। মোবাইল এত বেশি দেখছে, এত বেশি মোবাইল দেখছে
যে বাচ্চাতে প্রচন্ড হেডেক হচ্ছে, তো মোবাইলটি দেখা কমাতে হবে। 2 নম্বর হচ্ছে কন্টিনিউ একটা স্ট্রেচ, 1/2 ঘন্টা 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা 2 ঘন্টা অবধি একটা স্ট্রেচ কখনো টিভি মোবাইল বা ল্যাপটপ দেখা যাবে না, তাহলে বাচ্চাদের হেডেক হচ্ছে প্রচণ্ড। আর হেডেকের আরেকটি কারণ যেটি, সেটি হচ্ছে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হয়, বারবার নাক থেকে সর্দি পড়ে, জল পড়ছে নাক থেকে, তো এটার জন্য সবসময় বাচ্চাদের ঠান্ডা সর্দি ট্রিটমেন্ট করবেন ঠিক মতো। এক আর 2 নম্বর হচ্ছে বাচ্চাকে নাকে ড্রপ দেওয়ার চেষ্টা করবেন যদি ঠান্ডা সর্দি লাগে। এক আর 2 নম্বর হচ্ছে ধুলো বালি থেকে দূরে রাখবেন, অনেক বাচ্চাদেরই অ্যালার্জি প্রবলেম থাকে যার জন্য অনেক সময় বারবার হেডেক হতে থাকে, তো অ্যালার্জি থেকে দূরে থাকলে বাচ্চার হেডেকটিও কমে যাবে। এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম হয় হেডেকের জন্য কোনো কারণ জানা যায়, অন্যান্য কারণ, সঙ্গে সঙ্গে সেটি ডক্টরের কাছে নিয়ে যাবেন, ডক্টরকে দেখাবেন, ডক্টর ওষুধ প্রেসক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে খাবেন। নিয়ে থেকে অনেক মা বাবারা হেডেকের জন্য ওষুধ দোকান থেকে ওষুধ এনে খাইয়ে দেয়, স্যারিডন টাইপের ওষুধ বা অন্য অনেক রকম ওষুধ খাইয়ে দেয়, প্যারাসিটামল খাওয়ায়, এটি খাওয়ানো কি উচিত? একদম না। হেডেক হলে সবসময় আপনারা দেখতে থাকবেন, বাচ্চাকে সবসময় কেয়ার করতে থাকবেন, আর হেডেকটি একটু সিরিয়াসলি নেবেন। হেডেকের অনেক সময় কারণ হচ্ছে নর্মাল কারণ, হেডেকটি অনেক সময় নর্মালই হয় অ্যানিমিয়া মানে রক্ত কমের জন্য বা আপনাদের বারবার মোবাইল দেখার জন্য, কিন্তু অনেক সময় খারাপ কারণেও হেডেক হতে পারে, তো খারাপ কারণটি সবার আগে আপনারা রুল আউট করবেন, মানে কি এক্সক্লুড করবেন যে খারাপ কারণটি আছে কি না, যদি না থাকে তাহলে হেডেকের জন্য কোনো টেনশন নেই। হ্যাঁ, আর মোবাইলটি দেখা প্লিজ বাচ্চাদের কমাবেন, বাচ্চাদের বারবার মোবাইল দেখলে সব থেকে বেশি হেডেক হয়, মাথা ব্যথা হয়, চোখের পাওয়ার চেঞ্জ হয়, প্রচণ্ড প্রবলেম হতে পারে, এই জন্য মোবাইলটি দেখানো কমাবেন। তো আজকে সামারি হলো, বাচ্চাদের হেডেকের সব থেকে মেন কারণ হচ্ছে মোবাইল দেখা আর অ্যানিমিয়া, এছাড়াও কিছু খারাপ খারাপ কারণও আছে যেগুলো আমরা বলেছি, ব্রেন টিউমার, ব্রেনে জল জমে যাওয়া, ব্রেনে ইনফেকশন, অথবা বাচ্চাদের চোখের প্রবলেম, অথবা বাচ্চাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এগুলো। তো হেডেক হলে ওষুধ না খাইয়ে সবসময় ডাক্তার কাছে নিয়ে যাবেন, ডাক্তার সাথে কনসাল্ট করবেন, ডাক্তারবাবুরা যে ওষুধ প্রেসক্রাইব করবে, যা প্রেসক্রাইব করবে সেগুলো বাচ্চাকে খাওয়াবেন। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।